পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কি না, এই রাজ্যে বিভিন্ন সরকারি পদে প্রায় 1,20,000 নাকি নিয়োগ করা হবে। দেখছেন যে রাস্তায় বসে রয়েছে বহু চাকরি প্রার্থী, বহু চিকিৎসক, তারা রীতিমতো বিক্ষোভ করছেন, নার্সরা বিক্ষোভ করছেন, এমনকি মিড ডে মিলের কর্মী তারা পর্যন্ত বিক্ষোভ করছেন, চাকরি পাচ্ছেন না বা চাকরি পেয়ে অনেকে অনীহা প্রকাশ করছেন যে ঠিকভাবে তারা কাজ করতে পারছেন না। অনেকে আবার বলছেন যে এই চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং শুধুমাত্র বলছেন তা নয় প্রমাণও হয়েছে। ঠিক এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ঘোষণা করলেন যে 1,25,000 সরকারি পদে চাকরি দেওয়া হবে, যেখানে চিকিৎসক, শিক্ষক, নার্স থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, এমনকি গ্রুপ ডে কর্মী এবং পাশাপাশি পুলিশের বিভিন্ন পদে নাকি নিয়োগ করা হবে। আদতে দেখা যাক যে এটা কতদূর পর্যন্ত সার্থক হয় বা মুখ্যমন্ত্রী এই ঘোষণা কতটা ফলপ্রসূ হয়, নজর রাখতে হবে খবর জানার জন্য রিপাবলিক বাংলা। এবং পাশাপাশি রিপাবলিক বাংলা কিন্তু এবার ডিজিটাল হয়ে আসছে, তো নজর থাকুক সবসময় সমস্ত খবরের জন্য রিপাবলিক বাংলায়।